দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদকে আনন্দ এই ঈদকে সামনে রেখে ফিফোটেক সহযোগিতায় আজকে এই যে সুবিধা বঞ্চিত শিশুরা আছে, স্বদেশ মাতৃকার সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে তাদের ঈদ আনন্দটুকু ভাগাভাগি করার জন্য এই ফিফোটেক সহযোগিতায় ঈদের পোশাক বিতরণের জন্য তারা চলে এসেছে। হ্যাঁ দর্শক, আমরা শুনব এই যে সুবিধা বঞ্চিত শিশুরা আজকে যে তারা ঈদ আনন্দটুকু তাদের সাথে ভাগাভাগি করেছে এবং ঈদ আনন্দে এই যে পোশাকগুলি তাদেরকে দিয়েছে, তাদের কী অনুভূতিটুকু, কতটুকু তারা কতটুকু তাদের মধ্যে অনুভূতিটুকু আছে সেটা আমরা আজকে জানবো। কেমন আছো বাবুদা? আজকে কেমন আছে? এই যে তোমাদের জন্য এত কষ্ট করে আজকে দিয়েছে ঈদের জন্য এত উপলক্ষে, আজকে তোমাদেরকে তোমরা যে আজকে পোশাকটা পেয়েছো কেমন লাগছে? বলো দর্শক, বলো যে তোমরা যে ঈদ আনন্দ পেয়েছো, এই যে ড্রেস পেয়েছো, দর্শককে বলো যে হচ্ছে আমাদের জানাও। আজকে যে নতুন কাপড় পরেছো এই কাপড়টা, এটা তো ঈদ উপলক্ষে তোমাকে কাপড়টা দেওয়া হয়েছে, তাহলে ঈদের দিনে তুমি নতুন কাপড়টা কেন যাবে? দেখো তারা আমাদের সহযোগিতা করতে চলে এসেছে তোমাদের নতুন নতুন কাপড় দেওয়ার জন্য, তোমরা তো অবশ্যই মজা পাচ্ছ। এবং আমরা চাবো দর্শকদের আরো যারা এরকম সহযোগিতা করতে চান, আমাদের এরকম ছোটো ছোটো বন্ধুদের পাশে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে যান, আমি অনুরোধ করছি আপনারা সকলেই এই ছোটো বন্ধুরা, সুবিধা বন্ধুদের যারা শিশুরা আছে এবং মতো শিশুরা যাদের আমরা বলি, তারা এই ঈদের ঈদের দিন আমরা যেরকম নতুন নতুন কাপড় চোপড় করে বের হই, ঈদ আনন্দ অনুভব করি, এই যে ভাগাভাগি করি ঈদের ভাগাভাগিটুকু কিছুটা হলো আপনারা এই সুবিধা বন্ধুদের শিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে তাদের আনন্দটুকু অবশ্যই সেই ফাঁকটা থাকবে না, আনন্দের ফাঁকটা থাকবে না, তারাও এই ঈদটাকে সামনে রেখে সুন্দরভাবে উদযাপন করতে পারবে। হ্যাঁ দর্শক, আপনারাও সেই সহযোগিতায় এগিয়ে আসুন।